মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে এই মুহূর্তে আমি আছি কুয়ালালামপুর মেন শহরে। আপনাদের দেখানোর চেষ্টা করছি কুয়ালালামপুর মেন শহরে জমজমাট এলাকায়। এটা এখন রাতের বেলা, সন্ধ্যার পরে। দেখুন বন্ধুরা কি পরিমাণ ভিড় হয় মালয়েশিয়ার প্রতিটা এলাকায়। যে জায়গা যেখানে একটু বাজার ধরনের বা একটু শহর ধরনের রয়েছে, সেই জায়গাতে আপনি রাতের বেলা এরকম ভিড় দেখতে পাবেন। এবং এই সব এলাকায় প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট রয়েছে, আর এই রেস্টুরেন্টে অনেক ধরনের আইটেমের খাবার রয়েছে, অনেক মেনু রয়েছে, বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। এই যে দেখুন বন্ধুরা, সন্ধ্যার পরে কী পরিমাণ ভিড় হচ্ছে আপনারা দেখতেই পারছেন। সন্ধ্যার পরে এদেশের লোক দিনেরবেলায় সবাই কাজে ব্যস্ত থাকে, বিভিন্ন কাজ করে, সবাই দিনের বেলা কাজ করে। দিনের বেলা আপনি কোনো ফিরিলে এবং সন্ধ্যার পরে সবাই ঘুরতে বের হয় ফ্যামিলি নিয়ে, কারোর বন্ধুবান্ধব নিয়ে সব ঘুরতে বের হয়। এবং অন্য পছন্দনীয় খাবার রয়েছে, দেখুন কীভাবে জাঁকজমকভাবে জমজমাট পরিবেশ এখানে, যেন বাংলাদেশে ঈদের দিনের মতো। বাংলাদেশে ঈদের সময় যেমন জমজমাট থাকে, ঠিক তেমনই মালয়েশিয়াতে কুয়ালালামপুরে সারা বছরই আপনি এরকম জমজমাট দেখতে পাবেন। এখানে ঈদের দিন আর এমনি দিন বলে কথা নাই, সারা বছরই দেখতে পাবেন, বিশেষ করে শনিবারে রাতে, কারণ রবিবারে মালয়েশিয়াতে ছুটির দিন বলে ছুটি থাকে। এর জন্য শনিবারে রাতে সবাই একটু ঘুরতে বের হয়। পুরো সপ্তাহে সবাই ঘুরতে বের হয় বা রাতে রেস্টুরেন্টে খাবার খেতে দেখা যায়, তবে শনিবারে একটু বেশি ভিড় হয়, কারণ রবিবারে বন্ধ থাকে। শনিবারে সবাই বন্ধুবান্ধব ফ্যামিলি মিলে রাত অনেক রাত পর্যন্ত আড্ডা দেয়, বিভিন্ন ধরনের খাবার আইটেম, গান বাজনা। এই কারণে রবিবারে যে ছুটি থাকে শনিবারে একটু বেশি ভিড় হয়। এই যে দেখুন, এবং এখানে সব দেশের লোক আছে, ইউরোপ কান্ট্রির অনেক ফরেনার ঘুরতে আসে মালয়েশিয়াতে, তাদেরও দেখা যায় এখানে। তবে এসব এলাকায় বাংলাদেশি বা ইন্ডিয়াদের খুব কম দেখা যায়, বাংলাদেশি ভাইদের খুব কম দেখা যায় এসব এলাকায়, কারণ এখানে প্রতিটা রেস্টুরেন্টে অনেক দাম, বা খাবার আপনি যে কোনো খাবার খান না কেন প্রচুর দাম এখানে। আর এখানে বিশেষ করে এই দেশের লোক যারা মালয়েশিয়ান, তারাই এখানে বেশি খাবার খেয়ে থাকে বা ঘোরাফেরা করে। এখানে বাংলাদেশি ভাইরা বা অন্য অন্য দেশের লোক এখানে আসে না। এই যে দেখুন, রাস্তার দুপাশে খোলা দোকান বা এমনি রেস্টুরেন্ট, সব ধরনের আপনি এখানে খাবার পাবেন। মালয়েশিয়াতে অনেক প্রকার পিঠা পাওয়া যায়, বিভিন্ন ধরনের পিঠা বা আখের রস বা বিভিন্ন ধরনের পানীয় যে আইটেমগুলো আছে, অনেকগুলো অনেক ধরনের আইটেম আছে। যারা মালয়েশিয়াতে আছেন তারা জানেন, আর যারা এখনও আসেন নাই তারা বুঝতে পারবেন না, আসার পরে তারা বুঝতে পারবেন যে কত ধরনের আইটেম খাবার বা কত ধরনের পানীয় এখানে পাওয়া যায়। এই যে দেখুন কীভাবে সাজানো গোছানো, লাইটিং করা দোকানগুলোতে কত ভিড় হয় দেখুন। এখানে আসলেই এমনি মন ভালো হয়ে যায়, খুব ভালো লাগে। বিভিন্ন দেশের লোক খাওয়া দাওয়া করছে, আড্ডা দিচ্ছে, এবং এখানে গান বাজনা হয়, বিভিন্ন ব্যান্ডের দল এনে গান বাজনা করে। এই যে দেখুন, এ ভাই বিক্রি করছে রাস্তার দুপাশে, আপনাদের দেখানোর ক্যামেরায় দেখতে পারছেন। এটা হলো কুয়ালালামপুর মেন শহরে, এটা রাতের বেলায়। এবং এই দেশের লোক বিশেষ করে রেস্টুরেন্টে খেতে পছন্দ করে, বেশিরভাগ লোকেই মালয়েশিয়ান, বেশিরভাগ ফ্যামিলির লোকজন বা বেশিরভাগ লোকেই রেস্টুরেন্টে খাবার খায়, সেটা সকালে হোক বিকেলে হোক বা রাতে। বেশিরভাগই রেস্টুরেন্টে খাবার খেতে দেখা যায়। এদেশের লোক নিজেরা রান্না খুব কম করে, বেশিরভাগ রেস্টুরেন্টে খাবার খেতে দেখা যায়। কিন্তু বাংলাদেশি ভাইরা বা অন্য অন্য প্রবাসী ভাইরা নিজেরা রান্না করে খায়, বেশিরভাগ নিজেরা রান্না করে খায়, কারণ রেস্টুরেন্টে খেলে অনেক খরচ, আর বর্তমান তো সব কিছুর দাম খুব বাড়তি। আগে দুই তিন বছর আগে যে খাবার খেতে হোটেলে গেলে যে বিল হতো,
এখন তার ডবল বিল হয় যে কোনো হোটেলে খাবার খেতে গেলে। তারপরেও কিছু কিছু বাংলাদেশি বা অন্য দেশিদের দেখা যায়। এই যে দেখুন বন্ধুরা, পরিবেশটা কত সুন্দর পরিবেশ। এখানে সব দেশের লোক, চাইনিজ এবং ইন্ডিয়ান, তামিল, মালয়েশিয়ান, সবাই ফ্যামিলি সহ, বন্ধু বান্ধব, ভাই বোন সবাই এখানে খেতে আসে, ঘুরতে আসে। সন্ধ্যার পরে সবাই ঘুরতে আসে, বিভিন্ন পছন্দের রেস্টুরেন্টে গিয়ে পছন্দের খাবার খায়, আড্ডা দেয়, ঘোরাফেরা করে, শপিং করে। যারা নতুন করে কলিং বিষয়ে আসবেন, তারা তো আসলে দেখতে পারবেন যে মালয়েশিয়াটা কত সুন্দর বা কত ভালো লাগে। এখানে শুধু রাতের বেলা নাই, আপনি রবিবারে ছুটির দিন প্রতিটা শপিং মলে, শপিং মার্কেটে প্রচুর ভিড় হয়। সবাই ছুটির দিন কেনাকাটা করে, ঘোরাফেরা করে, কারণ সারা সপ্তাহে কাজ করে, ডিউটি করে, কাজ করে। সপ্তাহে একদিন রবিবারে সবাই ঘুরতে বের হয়। শপিং মলগুলোতে প্রচুর ভিড় দেখা যায়। আর মালয়েশিয়া প্রতিটা এলাকায় আপনি দেখতে পাবেন সন্ধ্যার পরে রেস্টুরেন্টে প্রচুর ভিড় হয় বা সবাই রাতের খাবার খেতে আসে রেস্টুরেন্টে। এটা শুধু কুয়ালালামপুর মেন শহরে না, মালয়েশিয়ার প্রতিটা এলাকায়, গ্রাম অঞ্চলের দিকেও রাস্তার পাশে দেখা যাবে রেস্টুরেন্ট, লাইটিং করা, সাজানো গোছানো, সুন্দর পরিবেশ, এরকম খোলা আকাশের নিচে বসে খাবার খাচ্ছে। রাত 12টা, 2টা, 3টা পর্যন্ত খোলা থাকে, বা অনেক রেস্টুরেন্ট আছে যে রাত ভর খোলা থাকে। এই রেস্টুরেন্টের মান খুব উন্নত, পরিবেশ খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে বা খেতে খুবই ভালো লাগে। এখানে বসে খেলে খুবই মজা লাগে, রাতের বেলায় খোলা আকাশে খুবই একটা মজা লাগে খেতে। মালয়েশিয়াতে প্রতিটা এলাকায় এরকম রেস্টুরেন্ট রয়েছে। আর সকল ভাইয়েরা মালয়েশিয়াতে আছেন, তাদের সবার উদ্দেশ্য করে বলবো যে শুধু আপনারা শুধু কাজ আর কাজ করলে হবে না। আপনারা সপ্তাহে একদিন ঘুরতে বের হবেন, একদিন বাইরে খেবেন, তাহলে মনটা ভালো লাগবে, নিজের কাছে খুব ভালো লাগবে। অনেক বাংলাদেশি ভাইয়েরা আছে যে বছর কি বছর রুম থেকে বেরোয় না, শুধু কাজ আর কাজ, এমনটা করলে হবে না। আপনারা সপ্তাহে একদিন না পারেন, 2 সপ্তাহে একদিন একটু ঘুরতে বের হবেন, বা আপনার আশেপাশে রেস্টুরেন্টে পছন্দের খাবার খাবেন, একটু ঘোরাফেরা করবেন, আড্ডা দেবেন অল্প সময়ের জন্য, এটা আপনার মনটা ভালো লাগবে বা নিজের কাছে খুবই ভালো লাগবে। আর বাংলাদেশি ভাইয়েরা সবাইকে বলবো যে আপনারা যখনই ঘুরতে বের হবেন, জামা কাপড় একটু পরিষ্কার পরিচ্ছন্ন বা একটু ভালো ধরনের জামা কাপড় পরিধান করবেন। কারণ অনেক বাংলাদেশি ভাইয়েরা দেখা যায় যে কাজের পোশাক পরে বিভিন্ন রেস্টুরেন্টে বা মার্কেটে চলে আসে। অনেক সময় আসে, দেখা গেল যে ডিউটি করে আসছে, হাতে সময় নাই, ওই কাজের পোশাক পরেই বাজার করতে চলে আসে, এরকম অনেক দেখা যায়। তো আসলে এটা একটু দেখতে কেমন দেখায়। সকল বাংলাদেশি ভাইকে অনুরোধ করব যে আপনারা ডিউটি শেষ করে, গোসল করে, পরিষ্কার পরিচ্ছন্ন ভালো জামা কাপড় পরে তারপরে বাজারঘাটে ঘুরতে আসবেন। এরপরেও অনেক বাংলাদেশে দেখা যায় যে কাপড় চোপড় একটু ময়লা ধরনের, বা ডিউটি অবস্থায়, ডিউটি যে কাজ করে ওই অবস্থায় বিভিন্ন মার্কেটে দেখা যায় বা রেস্টুরেন্টে দেখা যায়। আসলে সবাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন। মালয়েশিয়াতে যে সকল ভাইয়েরা আছেন, সবার উদ্দেশ্য করে বলতে চাই যে ভাই, আপনারা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, যেন আপনাদের দেশের, আমাদের দেশের দুর্নাম না হয়। সবসময়ের জন্য এমন কোনো কাজ করবেন না যে বাংলাদেশের দুর্নাম হবে। সবসময়ের জন্য সৎভাবে কাজ করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, এবং যেখানে সেখানে হাসি কাশি বা থুতু ফেলবেন না, বা মানুষ দেখে সবসময়ের জন্য পরিবেশ বুঝে চলার চেষ্টা করবেন। এ দেশের লোক কীভাবে দেখছেন, কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে বের হয় বা কীভাবে চলাফেরা করে, যেখানে যে পরিবেশ সেইভাবে আপনারা চলাফেরা করবেন। কারণ আমাদের কোনো বাংলাদেশি ভাই যদি কোনো ধরনের কোনো অন্যায় কাজ করে বা অপরিষ্কার থাকে, তাহলে দেখলেই নিজের কাছে খারাপ লাগে। তো যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন,
সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব। হ্যালো মালয়েশিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করে সাথেই থাকুন। নতুন ভিডিও নিয়ে হাজির হব। যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।